আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং, আমি আপনাদের বন্ধু সুমন সাহা। আজকে আমরা শিখব ফর্ম 16 এবং ফর্ম 16 এর মধ্যে পার্থক্য কি, এবং ফর্ম 16 জিনিসটা কি, এবং ফর্ম 16 এ কি সেটা আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন যাতে অনেকে ভিডিওটি সম্বন্ধে জানতে পারে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন এবং আপনারা কি বিষয়ে ভিডিও শিখতে চাইছেন আপনারা সেই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেখান থেকে পরে আমি সেই ভিডিও তৈরি করব। আর বেল আইকনে আপনারা প্রেস করবেন যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে থেকে পেয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে আজকে আমরা শিখব ফর্ম 16 এবং 16 এর বিষয়টি কি এবং এর মধ্যে পার্থক্যটা কি। প্রথমে বলে রাখি ফর্ম 16 এবং 16 এ এরা হলো টিডিএস সার্টিফিকেট। এরা হলো টিডিএস সার্টিফিকেট, অর্থাৎ এটি হলো টিডিএস জমা দেবার প্রমাণপত্র। আমরা পরে বিষয়ে আলোচনা করছি। টিডিএস সার্টিফিকেট একটা হলো টিডিএস ফর এমপ্লয়ি, অর্থাৎ আপনারা যখন কোনো কোম্পানিতে কাজ করছেন, কোনো একটা জায়গায় কাজ করছেন, সেখান থেকে আপনারা স্যালারি পাচ্ছেন, সেখানে কোম্পানির মালিক আপনাকে ফর্ম 16 ইস্যু করবে। আর টিডিএস ফর নন এমপ্লয়ি, আপনারা এখানে এমপ্লয়ি নয় এমন বিষয়ে ফর্ম 16 ইস্যু করবে। প্রথমে আপনারা টিডিএস ফর এমপ্লয়ি অর্থাৎ ফর্ম 16 বিষয়ে আলোচনা করছি, অর্থাৎ আপনারা কোনো কোম্পানিতে এখন কাজ করছেন এমপ্লয়ি হিসাবে এবং সেখান থেকে আপনারা প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছেন, ঠিক আছে। ইনকাম ফ্রম স্যালারি, যেখানে স্যালারি থেকে যখন ইনকাম হবে তখন আপনাকে সেই কোম্পানি থেকে আপনাকে ফর্ম 16 ইস্যু করবে। এটি হলো টিডিএস সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের স্যালারি থেকে যে টিডিএস কেটে নেওয়া হচ্ছে সে টিডিএস কেটে তারা কী করে গভর্নমেন্টের কাছে জমা করে, ঠিক আছে। সে জমা যে করেছে তার একটা সার্টিফিকেট বা প্রমাণপত্র হল ফর্ম 16। এই টিডিএস ক্যালকুলেশন কী করে করে, ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের মধ্যে যদি আপনাদের ইনকাম পড়ে তাহলে আপনাকে সেই হিসেবে টিডিএস ক্যালকুলেশন করতে হবে। টিডিএস ক্যালকুলেশনে আমার আলাদা ভিডিও আছে, যারা ইনকাম ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন করতে হয় বা টিডিএস কীভাবে ক্যালকুলেশন করতে হয় জানেন না তারা সেই ভিডিওটি দেখে নেবেন, আমি আই বটনে তার লিঙ্ক দিয়ে দেব। কোম্পানি থেকে আপনারা যে কোম্পানিতে চাকরি করছেন কাজ করেন সেখানে আপনারা প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছেন, ঠিক আছে। এই স্যালারি যদি ইনকাম ট্যাক্সের স্ল্যাবের মধ্যে পড়ে তাহলে আপনার স্যালারিটাকে টিডিএস কাটবে এবং সেই টিডিএস কোম্পানি কী করবে প্রত্যেক মাসে চালানের মাধ্যমে গভর্নমেন্টের কাছে জমা দেবে। আর কী করবে, চারটে কোয়ার্টারে সেই রিটার্ন তারা ফাইল করবে, অর্থাৎ প্রত্যেক মাসে চালানের মাধ্যমে টিডিএস জমা দিতে হবে, টিডিএসে যত অ্যামাউন্ট হবে সেই টাকাটা জমা দিতে হবে এবং তার রিটার্ন ফাইল করতে হবে চারটে। চারটে রিটার্ন ফাইল করতে হবে। এবার চারটে রিটার্ন জমা দেওয়া হয়ে গেলে তখন কোম্পানি টিডিএস সার্টিফিকেট অর্থাৎ ফর্ম 16 সেই এমপ্লয়িকে ইস্যু করবে, অর্থাৎ এটা টিডিএস সার্টিফিকেট প্রমাণপত্র যে যে কোম্পানি মালিক যে এমপ্লয়িদের কাছ থেকে টিডিএস কেটেছে তার প্রমাণপত্র হিসাবে ফর্ম 16 তার এমপ্লয়িকে ইস্যু করবে। এই টিডিএস সার্টিফিকেট
তৈরি করতে হয় না, এটি আপনাদের টিডিএস এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হয়। এটি হলো টিডিএস জমা দেওয়ার প্রমাণপত্র। মানে হলো ধরুন আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে প্রত্যেক মাসে আপনি যে স্যালারি পাচ্ছেন সেই স্যালারিটা আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ছে। এর ফলে আপনাদের কোম্পানি থেকে আপনাদের প্রত্যেক মাসে স্যালারিটাকে টিডিএস কাটছে। এবার টিডিএস যে কাটছে সে কে কেটে যে তারা গভর্নমেন্টকে জমা দিচ্ছে তার প্রমাণ কি? নাও তো জমা দিতে পারে, টিডিএস কেটে ধরুন কোম্পানি নিজের কাছে রেখে দিল, গভর্নমেন্টকে জমা দিল না, সেটা আপনি বুঝবেন কি করে? তার প্রমাণপত্র হলো টিডিএস সার্টিফিকেট অর্থাৎ ফর্ম 16, অর্থাৎ কোম্পানি আপনাদের স্যালারি আপনাদের স্যালারি থেকে যে টিডিএস কেটেছে সেই টিডিএস কেটে গভর্নমেন্টের ঘরে যে জমা দিয়েছে তার প্রমাণপত্র হলো টিডিএস সার্টিফিকেট। এই ফর্ম 16 এর দুটি পার্ট থাকে, একটা হলো পার্ট এ আর একটা হলো পার্ট বি। এটা হলো টিডিএস ফর এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়িরা ফর্ম 16 পাবে, যেখানে অর্থাৎ যেখানে কোনো একটা অফিসে কেউ এমপ্লয়ি হিসেবে কাজ করছে তারা ফর্ম 16 পাবে। এবার দেখি আমরা টিডিএস ফর নন এমপ্লয়ি, অর্থাৎ অফিসে কোনো কর্মচারী নয়, তাদেরকে টিডিএস সার্টিফিকেট হিসেবে ফর্ম 16 ইস্যু করতে হবে। বিষয়টি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এটা হলো সার্ভিস বাই ফ্রম আদার্স, অন্য কারো কাছে সার্ভিস পারচেস করছে, বিষয়টি কি আবার দেখে নিই। ধরুন মিস্টার বি মিস্টার এ, মিস্টার এ কি করছে? কনসালটেন্সি সার্ভিস পেমেন্ট করছে, দিচ্ছে কনসালটেন্সি সার্ভিস দিচ্ছে, অর্থাৎ মিস্টার বি মিস্টার এর কাছ থেকে কনসালটেন্সি সার্ভিস পারচেস করছে, এই হিসেবে তাকে কিছু পেমেন্ট করতে হবে। ধরুন 10,000 টাকার কনসালটেন্সি সার্ভিস পারচেস করছে, টিডিএস হলো ধরুন আপনার 10%, ওটা 1,000 টাকা কেটে 9,000 টাকা মিস্টার বিকে দেবে এবং সেই 1,000 টাকা টিডিএসটা গভর্নমেন্টকে জমা দেবে। এটা হলো আপনার নন এমপ্লয়ি এমপ্লয়িদের নন এমপ্লয়িদের ব্যাপার, ওটা অন্য কারো কাছ থেকে সার্ভিস বাই করছে, কোম্পানির কোনো কর্মচারী নয়। এটা হলো সার্ভিস বাই ফ্রম আদার্স। টিডিএস ক্যালকুলেশন কীভাবে করতে হয়? এমপ্লয়িটা যেমন ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়লে টিডিএস ক্যালকুলেশন করতে হবে, তেমনি টিডিএস নন এমপ্লয়িদের ক্ষেত্রে কীভাবে টিডিএস ক্যালকুলেশন করতে হবে। এখানে গভর্নমেন্টের টিডিএস একটা চার্ট করে দিয়েছে, কার ওপর কত টাকা টিডিএস কাটা হবে তার রেট আছে, সেই রেট হিসাবে টিডিএস কাটতে হবে। কী কী ওপর টিডিএস কাটতে হয় তার একটা ধরুন আমরা সার্ভিস বাই করছি, কীরকম কীরকম হতে পারে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন ইনকাম ফ্রম হর্স রেস, হর্স রেস থেকে যখন ইনকাম করছি তার উপর টিডিএস কাটা হবে, তার একটা লিমিট আছে, মানে হর্স রেস থেকে ইনকাম করলেই টিডিএস কাটবে না, তার একটা লিমিট আছে, লিমিটটা যখন ক্রস করে যাবে তারপরেই তখন আপনাকে টিডিএস কাটা হবে। যেমন এখানে একটা লিমিট আছে, ইনকাম ট্যাক্সের স্ল্যাব আছে, স্ল্যাবের নিচে হলে টিডিএস কাটা হবে না, ইনকাম ট্যাক্সের স্ল্যাবের মধ্যে পড়লে টিডিএস কাটা হবে, তেমনি এখানে একটা লিমিট আছে, ইনকামের একটা লিমিট আছে, যে লিমিট ক্রস করলে তবে আপনার টিডিএস কাটা হবে। তেমনি পেমেন্ট টু কন্ট্রাক্টর, কন্ট্রাক্টরকে যখন পেমেন্ট করবেন একটা লিমিট আছে, লিমিট যখন ওভার হয়ে যাবে তখন তার উপর টিডিএস কাটা হবে। তারপরে ইন্স্যুরেন্স কমিশন, কমিশন হিসেবে যে টাকা পাচ্ছে তার উপর টিডিএস কাটা হবে। কমিশন অন সেল অফ লটারি টিকিট, ওটা লটারি টিকিট বিক্রি করে যে কমিশন পাচ্ছে তার উপর টিডিএস কাটা হবে। কমিশন অর ব্রোকারেজ, কোনো কিছু জিনিস বিক্রি করে যে কমিশন বা ব্রোকারেজ পাচ্ছে তার উপর টিডিএস কাটা হবে। তেমনি রেন্ট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমি ভাড়া দিয়ে যে রেন্ট পাচ্ছি, ঠিক আছে, ভাড়া দিচ্ছি তার উপর টিডিএস কাটা হবে, তবে এর একটি লিমিট আছে, সেই লিমিট ক্রস করলে টিডিএস কাটা হবে। যার চার্ট আছে গভর্নমেন্টের সেই চার্ট অনুযায়ী টিডিএস কাটা হবে। এই বিষয়ে পরে একটা ভিডিও আমি তৈরি করে আপনাদের দেবো, আপনারা যদি কমেন্ট বক্সে লিখে জানান। এখানেও
চালান হিসেবে সরকার টিডিএস হবে, গভর্নমেন্টের ঘরে তাকে পেমেন্ট করতে হবে। এখানেও আপনাকে চারটি রিটার্ন জমা করতে হবে, কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, কোয়ার্টার থ্রি, কোয়ার্টার ফোর, 3 মাস অন্তর অন্তর চারটে কোয়ার্টার, একটা কোয়ার্টার হয়, অর্থাৎ টোটাল চারটে রিটার্ন এখানে জমা করতে হবে। এখানে একটা কোয়ার্টার রিটার্ন জমা দেওয়া হয়ে গেলে এই টিডিএস সার্টিফিকেট অর্থাৎ ফর্ম 16 ইস্যু করা যাবে। আর টিডিএস এর কিছু ইনফরমেশন হলো, টিডিএস এর চালান হলো আইটিএনএস 281, এই চালান টিডিএস এর রিটার্ন হলো 24Q, আর এটা স্যালারির জন্য, আর নন স্যালারির ক্ষেত্রে টিডিএস রিটার্ন হলো 26Q। তাহলে আজকে আমরা ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করলাম যে ফর্ম 16টা কি এবং ফর্ম 16A কি। ফর্ম 16 হলো টিডিএস সার্টিফিকেট এমপ্লয়ীদের জন্য, অর্থাৎ আপনারা যেখানে চাকরি করছেন এবং সেইখান থেকে আপনারা স্যালারি পাচ্ছেন, এবং সেই স্যালারিটা যখন ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে যাবে তখন আপনাদের কোম্পানি থেকে আপনাদের স্যালারি থেকে টিডিএস কেটে নেবে, এবং সে চালানের মারফত প্রত্যেক মাসে সে টিডিএস গভর্নমেন্টের ঘরে জমা করবে, এবং কত টাকা টিডিএস কেটেছে তার বিষয়বস্তু রিটার্নের মাধ্যমে চারটে রিটার্ন জমা দেবে, এবং চারটে রিটার্ন যখন জমা দেওয়া হয়ে যাবে তখন আপনাকে ফর্ম 16 অর্থাৎ টিডিএস সার্টিফিকেট ইস্যু করবে। এটি হলো একটি প্রমাণপত্র যে কোম্পানি বলবে আমি আপনাদের যে টিডিএস কেটেছি তার একটা প্রমাণ হলো টিডিএস সার্টিফিকেট ফর্ম 16। এই দুটি পার্ট থাকে এ আর বি, এটা হলো এমপ্লয়ীদের ক্ষেত্রে, আর নন এমপ্লয়ি মানে যেখানে কোনো এমপ্লয়ি নয়, আমরা অন্য কোনো কারোর কাছ থেকে কোনো সার্ভিস পারচেস করছি, সেই সার্ভিস বিভিন্ন প্রকার হতে পারে, যেমন হর্স রেস থেকে ইনকাম, পেমেন্ট টু কন্ট্রাক্টর, কমিশন হতে পারে, ঠিক আছে, ব্রোকারেজ হতে পারে, রেন্ট হতে পারে। যখন এরকম সার্ভিস আমরা বাই করছি তখন তার উপর গভর্নমেন্ট টিডিএস রেট চার্ট করে দিয়েছে যে এত পার্সেন্ট টিডিএস কাটতে হবে, এবং একটা লিমিটও সেট করা আছে, সেই লিমিট ক্রস করলে টিডিএস কাটতে হবে, এবং সেই টিডিএস চালানের মারফত গভর্নমেন্টের ঘরে জমা করতে হবে, এবং এর রিটার্নও ফাইল করতে হবে, এবং প্রত্যেক কোয়ার্টার রিটার্ন জমা দেওয়া হয়ে গেলে আপনার টিডিএস সার্টিফিকেট ইস্যু করে দিতে পারবে, ফর্ম 16 ইস্যু করে দিতে পারবে। তাহলে আজকে আমরা শিখলাম ফর্ম 16 কি এবং ফর্ম 16A কি, এর মধ্যে পার্থক্যটা কি। এটা খুবই একটা ছোট ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করবেন যাতে অনেকে ভিডিওটি দেখতে পায়। কমেন্ট বক্সে আপনার ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা ইনকাম ট্যাক্সের উপর শিখতে চাইছেন, জিএসটির উপর শিখতে চাইছেন লিখে জানাবেন, আমি সেই রকম ভিডিও তৈরি করব। বেল আইকনে প্রেস করবেন যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে আজকে আমরা শিখলাম ফর্ম 16 এবং ফর্ম 16A। নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, ভালো থাকবেন আপনারা, নমস্কার।